হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, আজকে রান্নাঘরে চলে এসেছি একবার কুচি সুন্দর কলমি শাক রান্না করার জন্য। আলু দিয়ে রান্না করব কলমি শাকের ঘন্ট। সরিষার তেল দিয়ে দিয়েছি, সম্বরা ফোড়ন দিয়ে দিয়েছি, খুবই ভালো লাগে কলমি শাকের এই ঘন্টটা। কলমি শাকের এই ঘন্ট রান্না করার জন্য কলাই ডাল, আদা, পেঁয়াজ একটু দিয়েছি। নিরামিষও রান্না করতে পারেন পেঁয়াজ ছাড়া। আলুটা আমি এখন ভেজে নিচ্ছি, লবণ চিনি দিয়ে দিয়েছি, এখন হলুদ দিয়ে দেবো। এই যে আমি এখন ভেজে নিচ্ছি সুন্দর করে আলুটা। আলুটা ভাজা হলেই আমি দিয়ে দেবো কেটে রাখা কলমি শাক। এখন ভাজা হয়ে গেছে আলুটা, কলমি শাকগুলো এখন দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, অল্প একটু চিনি। এখন এই যে এখন একটা কমে এসেছে, এই যে আমি কিছু কেটে নিচ্ছি। এবারে কচি কলমি শাক খেতে অসাধারণ। আমি জল দিয়ে দিয়েছি, তাহলে নরম হবে, ঘন্টটা খুব ভালো হবে। লাস্টে চাট মশলা ছড়িয়ে আর চাউলের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। প্লিজ আমাদের সাথে থাকবেন সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ ইউটিউব চ্যানেলের সাথে, সাপোর্ট করবেন, তাহলে রান্নাটা করতে অনেক ভালো লাগে। কমেন্ট করবেন। এই কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন এবং সর্বসেরা শাক, কারণ হলো কনস্টিপেশন দূর করতে এই শাকের জুড়ি মেলা ভার। এটা ঢেকে দিতে হবে সবুজ কলমি শাক। আমি কিন্তু হলুদটা কম করে দিয়েছি। আর আজকে নতুন উপকরণ আলু দিয়ে তৈরি করতেছি, আরও বেশ টেস্টি লাগে। এমনি আমরা অনেক সময় ভাজি খেয়ে থাকি, কিন্তু শাক কোনো সময়ই সিদ্ধ করে জলটা ফেলা যাবে না। বেশি তেলে সবসময় শাক রান্না করতে হয়, কারণ শাকের ভিটামিন এটা, ভিটামিন যে আছে এ, সেটা গলে ওই তেলে। সরিষার তেলে রান্না করতেছি, আপনারা সয়াবিন দিয়েও রান্না করতে পারেন, তবে সরিষার তেলে শাকটা রান্না করলে অনেক টেস্টি এবং মুখরোচক হয়। কোনো কিছু দিয়ে ভাত খেতে না ইচ্ছে হলে শাক দিয়ে কিন্তু গরম গরম ভাত খুবই ভালো লাগে। শাকে কিন্তু অরুচি হয় না, রুচি বাড়ায়, শক্তি বাড়ায়, কাজ করার এনার্জি বাড়ায়, আর পানি ধরে রাখে জন্যে শাকে শরীর সতেজ এবং চাঙ্গা রাখে, ডিহাইড্রেশন দূর করে। কলমি শাক অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, এখন আবারও বারবার করে উল্টিয়ে পাল্টিয়ে এরকম ঢেকে দিয়ে ধীরে ভাজতে হবে, একটু সময় নিয়ে। আলু থাকার কারণে এটা টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর যারা ডায়াবেটিক রোগী তারা আপনারা এই আলুটা দিবেন না। শিশু থেকে বুড়ো পর্যন্ত আলু দিয়ে কলমি শাকের এই মজাদার ঘন্টটা খেতে পারবেন। একদিন খেলে মুখে রুচি আসিয়ে যাবে, মুখে রুচি আসলে বারবারই খেতে ইচ্ছে করবে। এরকম সাধারণ জিনিসও যে অসাধারণ হতে পারে এটা না দেখলে বুঝতে পারবেন না, একদিন হলেও খেয়ে দেখলে আরও বেটার বুঝতে পারবেন। এরকম অনেক রেসিপি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে, তেমন কোনো মশলা ব্যবহার নেই, খুব স্বল্প মশলায় স্লাইড রান্না, ভিটামিন যুক্ত রান্নাটাই করে থাকি আমি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। দেখুন
আস্তে 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 ধীরে আমি দিয়ে দিয়েছি। ধীরে অনেকক্ষণ রাখলে এটা খুব সুন্দর হয়। পরে আমি চাউলের গুঁড়ো দিয়ে কষিয়ে নামিয়ে নেব সুন্দর করে, যাতে জলটা না জলা ভাব না থাকে। বাড়িতে থাকা ময়দা দিয়েও এটা একটু করা যাবে। ঢেকে রাখলে খুব সুন্দর হয়, নরম তুলতুলে হয়। এই যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর কিছুটা সময় লাগবে তাহলে হয়ে যায়। নরম তুলতুলে হয়ে গেছে। এই যে এখন চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে জল জল ভাবটা কেটে যায়। সুন্দর করেভাবে প্রেস করে নিতে হবে। এটা সংরক্ষণ করে ফ্রিজে 5-6 দিন ভালোভাবে খাওয়া যাবে। নর্মাল ফ্রিজে আলাদা করে বক্সে রেখে দিতে হবে, তাহলে খুবই ভালো থাকবে। তারপর বের করে গরম করে নিলেই হয়ে গেল। প্রতিদিন এত রান্না করার ঝামেলা, তাইতে এইভাবে আপনারা রাখতে পারেন। এই যে হয়ে গেছে। এখন আমি গোল নিয়ে নিয়েছি, গরম গরম পরিবেশন করব। এই যে হয়ে গেল গরম গরম মজার সাথে কলমি শাক, আর সাথে ডিম দিয়ে পটল আলু বড়ি জমে যাবে। প্রোটিন ভিটামিন বড়ির মধ্যেও অনেক উদ্ভিদ প্রোটিন, মানে কলাই ডাল দিয়ে তৈরির জন্য শাক জমে যাবে। খাওয়াটা একদিন হলে খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে। সপ্তর্ষি টিভি এবং সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন, সাপোর্ট করবেন, কমেন্ট করবেন কেমন হলো, তাহলে রান্না করতে ভালো লাগবে এবং সাথে থেকে আমাদের উৎসাহিত করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।